দেশের কয়েকটি জেলার ইংরেজি নামের বানান বদলে দিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নামের বানান পরিবর্তনের এই প্রস্তাবে অনুমোদন করা হয়। সরকারি এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ইংরেজিতে এই জেলাগুলোর নামের বানান যেরকম হবে, চট্টগ্রাম আগে ছিল CHIGONG, কিন্তু এখন CHAWTOGRAM হবে, বরিশাল BARISAL নয় BARISHAL লিখতে হবে, কুমিল্লা নামের বানান COMILLA এর বদলে CUMILLA হবে, যশোর JESORE এর বদলে JASHORE লিখতে হবে, আর বগুড়ার BOGRA এর বদলে নতুন বানান BOGURA হবে। এর আগে জেনারেল এরশাদের শাসনামলেও রাজধানী ঢাকার বানান DACCA থেকে বদলে DHAKA করা হয়েছিল। সরকারের কর্মকর্তারা বলছেন, বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই 5টি জেলার ইংরেজি নামের বানানে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের একজন সচিব NM জিয়াউল আলম বলেন, এই পরিবর্তন কিন্তু আগেও আমরা করেছি। এর আগে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ এসব নামের বানান পরিবর্তন করা হয়েছে, এবারও করা হলো। বাংলা নামের সঙ্গে ইংরেজি নামের বানানের এই বৈসাদৃশ্য ছিল, এই অসামঞ্জস্য ক্রমশ দূর করা হচ্ছে। তিনি বলেন, কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল, তাই সেগুলো বদলানো হয়েছে। ইংরেজি উচ্চারণে ব্রিটিশরা এসব নামের বানান এভাবে লিখেছিল, কিন্তু বাংলার সাথে এটা আসলে যায় না। ইংরেজি আর বাংলায় যখন এসব জেলার নাম উচ্চারণ করা হয়, তখন একটা বৈসাদৃশ্য থাকে, সেটা দূর করা দরকার ছিল। ইংরেজি নামের বানানে এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কোনো সমস্যা হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে আলম বলেন, প্রথম দিকে কিছু সমস্যা হতে পারে, কিন্তু একবার চালু হয়ে গেলে পরে আর কোনো সমস্যা হবে না। নামের বানান বদলানোর আগে এসব জেলার লোকজনের মতামত জানতে চাওয়া হয়েছিল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এজন্য সুনির্দিষ্ট কোনো বিধান বা নীতিমালা নেই, প্রস্তাবের উপর বিভিন্ন পর্যায়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বানান কার্যকর হতে আরও কিছুদিন সময় লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।